كتاب الله دستوري وخير الخلق أسوتنا এই আমরা শরীরের পবিত্রতা অর্জন করলাম, কিন্তু আত্মার পবিত্রতা যদি, ভিতরের পবিত্রতা যদি আমরা অর্জন করতে না পারি, ভিতরের ওযুটা যদি না করতে পারি, আমরা পবিত্রতা যদি ওযুতেই, ওযুর কথা বললে সহজে বুঝি, তা আমি ওযুই বলি যে হৃদয়ের ওযু, কলবের ওযু, হৃদয়ের ওযু, কলবের ওযু যদি আমরা না করে আসি, বাহ্যিক ওযু দিয়ে আসলে সালাত কবুলের পর্যায়ে যাবে কিনা আল্লাহু আলাম, যাওয়ার সম্ভাবনা নেই, যেহেতু আল্লাহ শর্ত করেছেন। হৃদয়ের ওযু আছে, এ কথা আমরা না জানলেও জানতে হবে। শরীরের যেমন ওযু আছে, হৃদয়েরও ওযু আছে, কলবের ওযু আছে, কলবের ওযু করতে হবে সালাত আদায় করতে হলে। কথাটা আপনারা সব বুঝতে পারছেন তো? বুঝতে কারো কোনো কষ্ট হচ্ছে না তো? আলহামদুলিল্লাহ। তাহলে কলবের ওযু করতে হবে। কলবের ওযু সেগুলো কি? হৃদয়টাকে, কলবটাকে সমস্ত অন্যায় থেকে, অপরাধ থেকে, জুলুম থেকে, মিথ্যা থেকে, গীবত থেকে, হিংসা থেকে, অন্যের অনিষ্ট করা মানসিকতা থেকে, অন্যকে কষ্ট দেওয়ার মানসিকতা থেকে হৃদয়টাকে মুক্ত করতে হবে, তাহলে হৃদয় পবিত্র হবে। এভাবে যত পাপ কাজ রয়েছে, জাহান্নামী পথ আমল রয়েছে, এখান থেকে হৃদয়টাকে মুক্ত করে ফেলতে হবে, কলবটাকে মুক্ত করে ফেলতে হবে। কলবটাকে যদি আমরা এই সকল অপরাধ থেকে, অন্যায় থেকে, পাপ থেকে মুক্ত করতে না পারি, কলবের ভিতরে সমস্ত পাপের যদি চিন্তা মানসিকতা দিয়ে পরিপূর্ণ রাখি, কলবটাকে যদি আমরা সমস্ত জাহান্নামী পথ আমল দিয়ে যদি আমরা ডেকে রাখি, আর বাহ্যিক ওযু করে যদি আমরা সালাত আদার জন্য দাঁড়িয়ে যাই, এ সালাত কার্যকরী হবে না। সালাতের কার্যকরিতার জন্য হৃদয় থেকে, কলব থেকে মুছে ফেলতে হবে অন্যায়, হৃদয় থেকে, কলব থেকে মুছে ফেলতে হবে অপরাধ, হৃদয় থেকে, কলব থেকে মুছে ফেলতে হবে গীবত, ছগল করি, হিংসা, হৃদয় থেকে মুছে ফেলতে হবে অন্যের ক্ষতিকরণ, অনিষ্টকরণ, হৃদয় থেকে মুছে ফেলতে হবে যে মানুষের অকল্যাণ কামনা করার যে মনোভাব, হিংসাত্মক চিন্তা মনোভাব, এগুলো মুছে ফেলতে হবে। জাহান্নামী পথ আমল থেকে নিজেকে মুক্ত করার চেষ্টা থাকতে হবে, তাহলে হৃদয় পবিত্র হবে, তাহলে হৃদয় পবিত্র হবে, এরপরে সালাত আদায় হবে। তার জন্য দরকার সালাত। তাহলে ব্যাপারটা কেমন হয়ে গেল যে সালাতের আগে এটা করতে হবে, আবার এটার জন্য সালাত পড়তে হবে? হ্যাঁ, অর্থাৎ সালাত পড়েই যেতে হবে, আর চেষ্টা করে যেতে হবে হৃদয়টাকে পবিত্র করার জন্য, কলবটাকে পবিত্র করার জন্য। বাহ্যিক ওযু 5 অক্ত সময়ে করা যায়, এটা আমরা সালাতে যখন সম হয়, মুয়াজ্জিন যখন আজান দেয়, তখন আমরা আজানের সাথে সাথেই আমরা সবাই একত্রিত হয়ে সবাই আমরা কী করি, আমরা ওযু করে মসজিদে এসে আমরা হাজির হয়ে যাই, ওযু করে চলে আসি, আমরা তখন ওযু করি। এটি হচ্ছে 5 অক্ত নামাজে 5 বার আমরা করি, যখন সালাতের সময় হয় তখন আমরা ওযু করব। কিন্তু কলবের পবিত্রতা, কলবের ওযু, এটা 5 অক্ত নামাজের আগে 5 বার যে করে ফেলবো, এই ধরনের কোনো বাহ্যিক কোনো কর্মকাণ্ড নাই। ওযুর জন্য যেমন পানির দরকার, আপনি একটু সময় দিয়ে ওযুর নিয়ম অনুযায়ী করার দরকার, করলে আপনি শারীরিকভাবে পবিত্র হয়ে যাবেন। এরকম ধরনের বাহ্যিক কোনো ইনস্ট্রুমেন্ট সামগ্রী নাই, এটার মাধ্যমে আপনি হৃদয়টাকে পবিত্র করবেন। এটাকে পবিত্রতা করার বিষয় সম্পূর্ণ আমার আপনার নিজের বিষয়, আমার আপনার দায়িত্ব, এবং এটা কন্টিনিউয়াস, এটা চলতেই থাকবে সর্ব অবস্থান, আমাদের অর্থ হোক আর না হোক। জীবন যতক্ষণ আছে ততক্ষণ পর্যন্ত এই হৃদয়ের পবিত্রতার জন্য, কলবের পবিত্রতার জন্য নিজের চেষ্টা করতে হবে। তাহলে পদ আফলাহা, আল্লাহ যে বলেছেন তারা সফল কাম হয়ে গেছে, সুবহানাল্লাহ, তখন আমরা সফল কাম হয়ে যাব, সফল হয়ে যাব। পদ আফলাহা মান তাজাক্কা,
এই জন্য হৃদয়ের পবিত্রতা, কলমের পবিত্রতা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমরা চেষ্টা করব আমাদের হৃদয়টাকে সবসময় পবিত্র রাখার জন্য, তাহলেই সত্যিকার অর্থে আমরা সালাত আদায়কারী হব এবং আমাদের সালাতের প্রতিটি সেজদা, প্রতিটি রুকু আল্লাহর কাছে দামি হবে। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা কবুল করুন সবাই, আমিন। সেভাবে সালাত আদায় করার জন্য আমাদেরকে তৌফিক দিন সবাই, আমিন। তাহলেই আমরা চেষ্টা করব।